পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি এখানে জনসভা করতে আসিনি, আমি এখানে এসেছি আমাদের 23 বছরের তাজা কর্মী সন্দীপ ঘোষ এখানে বালি মাফিয়া বালি চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছিলেন এবং জিহাদি শক্তি সাইফুল এবং তার টিম যারা পাকিস্তান জিতলে বোম ফাটায়, বিপিন রাওয়াত শহীদ হলে যারা হাসি মুখের লাইক দেয় সোশ্যাল মিডিয়াতে, সেই শক্তির হাতে সন্দীপ ঘোষ অকালে চলে গেছিলেন। তার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করলাম, তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করলাম, তার পিতৃদেব বিজয় ঘোষ মহোদয়ের সঙ্গে কথা বললাম এবং তাকে অনেক বাধা বিপত্তির সঙ্গে সাথে সাথে, তৃণমূলের গুন্ডারা তো আছেই, সাথে দলদাস পুলিশ আছে, পিসি ভাইপর পুলিশ, মানে ছোট ছোট পুলিশ নয়, এএসআই কনস্টেবল এরা নয়, এরা ভালো, এরা রেশনও পায় না বেতনও পায় না, নিয়েও নেই। পিসি ভাইপোকে যারা পাহারা দেয় সেই পুলিশরা মাসে ডাইরেক্টর অফ সিকিউরিটির 10,000 টাকা করে বাড়তি পায়, রিক্স অ্যালাউন্স, এরা পায় না, এদের দোষ দিয়ে লাভ নেই, এদের মাথারা সব, তাদের নির্দেশ আছে যে ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। তার মধ্যেও আপনারা কয়েকশো মানুষ এখানে স্মরণসভায় এসেছেন, আমি আপনাদের সকলকে শ্রদ্ধা এবং গৌরব অভিনন্দন জ্ঞাপন করি। আমরা এখানে আমি এই ঘটনাটা নিয়ে দু চার কথা বলে নীরবতা পালন করাবো, সন্দীপ ঘোষের বিদেহী আত্মাকে স্মরণ করে, সাথে সাথে ভারতবর্ষের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতজির দুঃখজনক প্রয়াণে তার স্ত্রী এবং তার সঙ্গে যারা আমাদের সামরিক বাহিনীর বীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমরা এই মঞ্চ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালন করব। কিন্তু তার আগে আমি দু চারটি কথা আপনাদের কাছে বলে নিতে চাই। এখানে আমরা জেলা প্রেসিডেন্ট বিধায়ক লক্ষ্মণ ঘোড়াইকে পেয়েছি, জেলার করবর কনভেনার শিবরাম বর্মন মহোদয়কে পেয়েছি, দলের একাধিক বিধায়ক এখানে আছেন, নির্মল লড়া, নীলাদ্রি দানা, অমরনাথ শাখা, আমাদের XML দলের রাজ্যস্তরের নেতা এক্স মেয়র জিতেন তেওয়ারিকে পেয়েছি। আমরা এখানে এই জেলার পার্টির সমস্ত সিনিয়র লিডার কৃষ্ণেন্দু মুখার্জি থেকে দিলীপ দে থেকে যুব মোর্চার অরিজিৎ থেকে ভাই চন্দ্রশেখর ব্যানার্জি থেকে সুব্রত লোকাল মণ্ডলের জয়দীপ এবং অন্যান্য অনেকে মহিলা মোর্চা সহ দু একটি নাম হয়তো ছেড়ে গেলাম, প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন যে সন্দীপের মৃত্যু কেন, পুরো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলির একটা অংশে ভাইপোর নির্দেশে বালি তোলা হয়, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, কয়েকদিন আগে বাঁকুড়াতে আবার শুরু করেছে, জেসিপি পর্যন্ত নামিয়ে দিয়ে পুরো এনজিটির যে গাইডলাইন সে গাইডলাইনও ভেঙে দেওয়া হয়, একদিকে বালি বীরভূমের পাথর সঙ্গে আসানসোল থেকে পুরুলিয়ার নেতুড়ি সাতুড়ি কয়লা মেজিয়া এই বিস্তীর্ণ এলাকা থেকে
এই তোলাবাজ তৃণমূল হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সন্দীপ 18 সালে এই বালি চুরির প্রতিবাদ করেছিল, আমাদের মাতৃসম নদী তার ভৌগোলিক রেখাপথ পরিবর্তন করে তার তার বিরোধিতা করেছিল। সেই অপরাধে সন্দীপ ঘোষকে এখানকার একজন জিহাদি তৃণমূল নেতা সাইফুল এবং তার টিম খুন করে, হত্যা করে, বর্বরোচিত হত্যা করে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ছমাস জেল খাটার পরে পুলিশের সাহায্যে জামিন নিয়ে বাড়িতে এসে এখনো একইভাবে মাতব্বরি করছে। গোপালপুর থেকে শুরু করে রাজমান বিস্তীর্ণ এলাকাতে সন্ত্রাসের পরিবেশ কায়েম করা, বিরোধীদের রাখব না, বিজেপির ঝান্ডা বাঁধতে দেব না, কোনো কর্মসূচি করতে দেব না। আর এই দলদাস পুলিশ আজকে 18 সাল থেকে 21 সাল 3 বছরের বেশি হয়ে যাওয়া সত্ত্বেও চার্জশিট পর্যন্ত দিতে পারেনি, এদের বিরুদ্ধে ট্রায়াল পর্যন্ত করতে পারেনি। অসুস্থ সন্দীপের মা আমার কাছে শুধু একটা জিনিসই চাইলেন, যে যারা খুন করলো আমার ছেলেকে তার কি বিচার হবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছি যে আমি এই বিষয়টাতে এর আগে ঢুকিনি, তার কারণ আমি ভারতীয় জনতা পার্টিতে প্রায় 1 বছর আগে যোগদান করেছি, আমি এই কেসের দায়িত্ব আজ থেকে নিলাম এবং বিজয়বাবু লক্ষণ ঘোড়াইদের নিয়ে, সন্দীপ ভাইদের নিয়ে, চন্দ্রদের নিয়ে আমি এই মামলার যাতে সুবিচার হয় তার জন্য আইনি লড়াইতে বিজয় ঘোষ মহোদয়কে পূর্ণ সহযোগিতা করব। ওনার বাবা বলেছেন যে আমার ছেলের মূর্তিটা পূর্ণাবয়ব হওয়া দরকার এবং সুন্দর করে তাকে সাজানো দরকার। আমি লক্ষণ ঘোড়াই মহোদয়কে দায়িত্ব দিয়েছি আগামী বছর শহীদ স্মরণ সমাবেশের আগেই দণ্ডায়মান মূর্তি স্থাপিত হবে এবং সৌন্দর্যায়ন করা হবে মূর্তির সম্মানে, এবং আগামী বছর এই দিনে আমরা ওই মূর্তি উদ্বোধন করে তার পাদদেশেই কর্মসূচি পালন করব। এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। তার সমূহ ব্যবস্থাপনা লক্ষণ ঘোড়াই মহোদয় করবেন এবং আমার তদারকিতে হবে। তৃতীয়ত, 2018 সাল থেকে অদ্যাবধি ভারতীয় জনতা পার্টির প্রায় 200 কর্মকর্তা খুন হয়েছে, ভোটের পরে 55 জন খুন হয়েছে। যদি পার্টিতে কেউ কর্মক্ষম থাকেন, কাজ করার মতো উপযুক্ত বয়স এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আমরা ভারতীয় জনতা পার্টি সেই পরিবারের যাতে মোটা ভাত মোটা কাপড়টা অন্তত জোগাড় হয় তার ব্যবস্থা আমরা করব। সে প্রতিশ্রুতিও বিজয়বাবুকে দলের পক্ষে আমি দিয়েছি। দলের পক্ষ থেকে শহীদ হওয়ার পরেই 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং দলের পক্ষ থেকে আজকেও একটা মিনিমাম অর্থনৈতিক সাহায্য এই পরিবারের হাতে আমরা তুলে দিয়ে এই পরিবারের পাশে থাকার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি তার মূল্যবান যুব কর্মকর্তাদের যে ভুলে যায় না, অতীতকে যে ভুলে যায় না, এটা আজকে আমরা এখানে প্রমাণ করার জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের কর্তব্য নিষ্ঠা থেকে আমরা এখানে উপস্থিত হয়ে এই কাজটা করে গেলাম। আপনারা ভালো থাকবেন, অত্যাচারীরা শেষ কথা বলে না। পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে সবাই জানত কংগ্রেস দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী শাসন করবে। দায়ে কংগ্রেস, মায়ে কংগ্রেস, দক্ষিণবঙ্গে কংগ্রেস, উত্তরবঙ্গে কংগ্রেস, দার্জিলিংয়ে কংগ্রেস, দীঘাতে কংগ্রেস,
কংগ্রেস ছিল আছে থাকবে এটা লোকের ধারণা ছিল। এবারের বিধানসভায় আমি বিরোধী দলনেতা, এই কংগ্রেসের একজনও প্রতিনিধি নেই বিধানসভায়, একজনও নেই। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। বামফ্রন্ট যখন এলো কখনো 235 কখনো 250 সিট পেয়েছে বামফ্রন্ট, এবং স্কুলের কমিটি পাঠাগারের কমিটি এই সাইফুল মিয়ারা, এই সাইফুল ভাইজানরা, তাদের চাচা জানরা আব্বা জানরা সব সিপিএম করত, বলতো না হাতুড়ি তারা। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় একটাও বামফ্রন্টের এমএলএ নাই, শেষ হয়ে গেছে নিশ্চিহ্ন। আর তৃণমূল কংগ্রেস ভাবছে, আর তৃণমূল কংগ্রেসকে সেবাদানকারী পুলিশের কিছু উপরের আধিকারিক, নিচের তলা নয়, নিচের তলা কষ্টে আছে। উপরতলার আধিকারিকরা ভাবছেন ভাইপো আর তার কয়লাচোর সাথীদের কথা, বালিচোর সাথীদের কথা শুনব, চিরদিন ভালো ভালো থানায় পোস্টিং নেব, বড়জোড়ায় পোস্টিং নেব, সালানপুরে পোস্টিং নেব, রানীগঞ্জে পোস্টিং নেব, জাতীয় সড়কের গায়ে পোস্টিং নেব, বালিখাদানের গায়ে পোস্টিং নেব, কয়লা যেখানে তো ওঠে সেখানে পোস্টিং নেব, গরু যেখান দিয়ে যায় সেখানে পোস্টিং নেব। ভাবছে চিরদিন এই ব্যবস্থাপনা চলবে, এই ব্যবস্থাপনা চিরদিন চলবে না। আজকে কংগ্রেস সিপিএম যদি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে মুক্ত হতে পারে, আপনারা দেখবেন একদিন, বেশি দিন নয়, কিছুদিনের মধ্যেই, 22 সালের মধ্যেই দেখবেন পায়ে কেমন কাঁটা ফুটবে, কেমন লাফাবে দেখবেন আপনারা। উত্তরপ্রদেশের ভোটটায় গোরখপুর মহারাজ যোগী আদিত্যনাথ জিকে আর একবার শুধু জিতে আসতে দেন, তারপরে দেখবেন পশ্চিম বাংলায় গণতন্ত্রের কার্পেট বম্বিং শুরু হবে এবং এদের যাওয়ার কোনো রাস্তা থাকবে না। যে পারবেন সাহস নিয়ে তেরঙ্গা ঝান্ডার বিরুদ্ধে, তৃণমূলের ওই ঝান্ডার বিরুদ্ধে লড়াইতে গেরুয়া ঝান্ডা ধরে লড়াই করবেন, যে পারবেন না ধ্বজ নিয়ে লড়াই করবেন, ধ্বজকে রেখে লড়াই করবেন, সনাতন সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়াই করবেন, দেখবেন এ লড়াইতে আমরা জিতব, এ লড়াইতে আমরা জিতব। আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে এখান থেকে বর্ধমানে যাব, ঘড়ির তলা থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের অহংকার, আমাদের গর্ব, ভারত মাতার বীর সন্তান আমাদের প্রথম সিডিএস সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতজির স্মরণে ওখানে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করব। বিজয় ঘোষের পরিবারের সঙ্গে আছি, এখানকার ভাজপা পরিবারের সঙ্গে থাকলাম, যা যা বলে গেলাম দায়িত্ব নিয়ে সেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে করব, এইটুকু অঙ্গীকার রেখে সন্দীপ ঘোষের বিদেয়ী আত্মার প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে তার বিদেয়ী আত্মা অমরত্ব পাক এই প্রার্থনা করে আমার এই শোকসভায় প্রারম্ভিক বক্তব্য বা আমাদের শোক জ্ঞাপনের বক্তব্য শেষ করলাম।